হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ইতিমধ্যেই হয়তো আপনারা লক্ষ্য করতেছেন এগুলো শোল মাছের পোনা প্রকৃতি থেকে কালেকশন করা দেশি শোল মাছের পোনা এই মাছগুলো আমরা বিল থেকে কালেকশন করছি এগুলো পুকুরে চাষযোগ্য মাছের পোনা কারণ এগুলো খাদ্য খেয়ে অভ্যস্ত না সাধারণত দেশি মাছগুলো খাদ্য খায় না এগুলো ছোটো ছোটো মাছের পোনা যেমন কানপনা জাতীয় মাছের পোনা ছোট অবস্থায় প্লাঙ্কটন খেয়ে জীবন ধারণ করে থাকে আর আপনারা ইতিমধ্যে যে যে সাইজগুলো লক্ষ্য করতেছেন এগুলো ছোটো ছোটো মাছের পোনা খেয়ে থাকে যেমন এই যে দেখতেছেন মাছের সাথে ছোট ছোট পোনা রয়েছে এগুলো বাটা মাছের পোনা অথবা আপনার মৃগেল মাছের পোনা দিতে পারেন চাষের পোনাও আপনার খাওয়াইতে পারেন আর যদি আপনার পুকুরে অতিরিক্ত ছোটো ছোটো মাছের পোনা যেমন কানপনা জাতীয় মাছের পোনা দারকিনা যেটা বলা হয় ছোট ছোট পুঁটি মাছের পোনা থাকে তাহলে আপনারা এই দেশি শোল মাছগুলো ছেড়ে খাদ্য ছাড়াই আপনারা বড় করতে পারবেন একটি শোল মাছ সাত থেকে আট মাসে এক কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে আর বাজার মূল্যও খুব বেশি তো বর্তমান সময়ে প্রতি কেজি শোল মাছের বাজার মূল্য পাওয়া যায় চারশো থেকে পাঁচশো টাকা কেজি এগুলো হলো পাইকারি মূল্য তো একটি পুকুরে মাত্র ছয় শতক পুকুরেই আপনি প্রায় আটশো থেকে এক হাজার কেজি শোল মাছ উৎপাদন করতে পারবেন এটা খুবই সহজেই আপনি উৎপাদন করতে পারবেন তো যদি আপনার পুকুর পঞ্চাশ শতকের হয়ে থাকে তাহলে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার কেজি শোল মাছ উৎপাদন করতে পারবেন আর প্রতি কেজি শোল মাছের বর্তমান বাজার মূল্য যদি চারশো টাকা হয়ে থাকে তাহলে পঞ্চাশ শতকে চার হাজার শোল মাছ উৎপাদন করতে পারলে অর্থাৎ চার হাজার কেজি শোল মাছ উৎপাদন করতে পারলে বুঝতে পারেন রেট পাবেন তো আমি হিসাবটা আপনাদেরকে তুলে ধরতেছি চারশো টাকা ইন্টু হচ্ছে চার হাজার কেজি অর্থাৎ আমরা পাইলাম ষোলো লক্ষ টাকা তো খুব সহজেই আপনার বিনা খাদ্যে অর্থাৎ আপনার প্রাকৃতিক খাবার অর্থাৎ আপনি যদি পুকুরে বাজার মরা ছোট ছোট মাছের পোনাগুলো অর্থাৎ ওই যে যেগুলো খাওয়ার মাছ পচা মাছ অথবা মরা মাছ জীবিত মাছ বাজার থেকে সংরক্ষণ করতে পারেন অথবা আপনি উৎপাদনকৃত মাছের পোনা যেমন যেরকম রেনু এনে প্রোডাকশন করে যেরকম রুই মাছের পোনা কম দামি মাছের পোনাগুলো যদি আপনি একটু সাইজ করে শোল মাছের খাদ্য হিসেবে পুকুরে ছেড়ে দেন তাহলে আপনি দেখা গেছে এক লক্ষ টাকাও খরচ হবে না যদি আপনি এই মাছগুলো চাষ করেন তাহলে দেখা যাচ্ছে আপনি ষোলো ষোলো লক্ষ টাকা বিক্রি করতে পারবেন এই শোল মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে সহজে আমাদের সাথে যে কন্ট্যাক্ট করতে পারবেন এই মাছের পোনাগুলো যেগুলো তিন ইঞ্চি প্লাস অর্থাৎ আঙুলের উপরের সাইজ এগুলো দশ টাকা করে বিক্রি করতেছি আর ছোটো সাইজগুলো ষাট টাকা আট টাকা করে বিক্রি করি আর যদি আপনারা বায়োফ্লগে চাষ করতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনারা ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো চাষ করেন তাহলে খুব সহজে চাষ করতে পারবেন কারণ শোল মাছের পোনাগুলো খাদ্যে অভ্যস্ত এরা জন্মসূত্রে খাদ্য খায় প্রিয় মাছ চাষি বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাইকে